সকলকে স্বাগত গড়চড় ভূমি এনজিও চ্যানেলে। বন্ধুগণ, মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য বা খাবার প্রতিদিন প্রয়োজন। প্রতিদিন যে সকল খাবার খায় সবজি তাদের মধ্যে একটি অন্যতম। সবজির চাহিদা দিন দিন বেড়ে চলেছে, যার ফলে সবজি চাষ করে অনেক মুনাফা লাভ করতে পারবেন। তাই আজকে আলোচনা করব জুন মাসে কোন কোন সবজি চাষ করলে ভালো লাভ ও ফলন পাবেন। জুন মাসের সবজিগুলোকে আমরা তিনটে শ্রেণীতে ভাগ করব। প্রথম, সবুজ শাক বা পাতা জাতীয় সবজি, মূল বা কন্দ জাতীয় সবজি ও অন্যান্য সবজি। সবুজ শাক জাতীয় সবজির মধ্যে প্রথমে পুঁই শাক। পুঁই শাকে ভিটামিন এ, ভিটামিন সি, লৌহ ও ক্যালসিয়াম প্রচুর থাকে। পুঁই শাক পুষ্টিকর ও তৃপ্তিকারক। পাতাসহ সমস্ত গাছটি ভেষজ গুণে অধিকারী। পুঁই শাক দ্রুত বৃদ্ধি পায়, চারা লাগানোর পর 45 দিন থেকে ফলন ভালো পাওয়া যায়। তাই জুন মাসে এই পুঁই শাক লাগিয়ে আপনি অনেক উপার্জন করতে পারবেন। ডাটা শাক। ডাটা গ্রীষ্মকালীন সবজির মধ্যে অন্যতম। ডাটা খুব দ্রুত বৃদ্ধি পায়, লাগানোর 30 দিন পর ফলন পাওয়া যায়। ডাটা শাক উন্নত জাতের চাষ করলে প্রতি একরে 100 থেকে 120 টন ডাটা পাবেন। লাল শাক। লাল শাক জুন মাসে লাগানোর একটি আদর্শ সময়। লাল শাকে হিমোগ্লোবিন খুব বেশি থাকে, যার ফলে এর চাহিদা অনেক, বাজার মূল্য অনেক পাওয়া যায় এবং লাল শাক প্রায় 20 থেকে 25 দিনে পর থেকে ফলন পাওয়া যায়। গিমাকলমি শাক। গিমাকলমি বীজ রোপণের উপযুক্ত সময় হল জুন মাস। শতক প্রতি 40 থেকে 50 গ্রাম বীজের প্রয়োজন। জৈব সার প্রয়োগে ফলন বেশি হয়। গিমাকলমিতে ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকে। গিমাকলমি একটি পাতাজাতীয় গ্রীষ্মকালীন শাক। এরপরে আসি আমরা মূল জাতীয় সবজি। মূল জাতীয় বা কন্দ জাতীয় সবজির মধ্যে প্রথমে আসে মুখি কচু। মুখি কচু খুবই সুস্বাদু ও পুষ্টিকর সবজি, যা জুন মাসে এর চাহিদা অনেক এবং এ সময় লাগালে আপনার ফলন ভালো হবে। প্রচুর পরিমাণে লৌহ, ভিটামিন এ, সি ও ক্যালসিয়াম এবং সেসার ইত্যাদি থাকে। মুখি কচু দোঁয়াশ ও বেলে দোঁয়াশ মাটিতে খুব ভালো ফলন দেয়। এরপর আসি অন্যান্য সবজি। অন্যান্য সবজির মধ্যে আসে বেগুন। জুন মাসে বেগুন লাগানোর এক উপযুক্ত সময়। এই সময়ে বাজার মূল্য বেশি থাকে। বেগুন সারা বছরে চাষ করা হয়, তবে জুন মাসে বেগুন লাগালে ফলন ও উপার্জন বেশি হবে। বেগুন প্রায় 40 থেকে 50 দিন পর ফলন পাওয়া যায়। ঢেঁড়স। ঢেঁড়স সব মাটিতেই চাষাবাদ হয়, তবে দোঁয়াশ ও বেলে দোঁয়াশ মাটিতে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায়। ঢেঁড়স শুষ্ক ও আর্দ্র আবহাওয়ায় খুব ভালো জন্মায়। ঢেঁড়স গ্রীষ্মের অর্থাৎ জুন মাসে লাগানোর একটি উপযুক্ত সময়। হাইব্রিড জাতের বীজ লাগালে 40 থেকে 45 দিনের পর ফলন পাওয়া যায়। এরপর আসি বরবটি। বরবটি লাগানোর উপযুক্ত সময় হল মে মাস। প্রোটিন, শর্করা, খনিজ পদার্থ, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন বি সমৃদ্ধ সবজি হল বরবটি। বরবটি খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এর বাজার মূল্য ও চাহিদা 12 মাসেই বেশি থাকে। তাই এই বরবটি চাষ আপনার দোঁয়াশ ও বেলে দোঁয়াশ মাটিতে খুব ভালো হয় এবং বীজ রোপণের 50 থেকে 60 দিন পর থেকে বরবটি সংগ্রহ করা হয়। এরপর আসি মরিচ বা লঙ্কা। মরিচকে অর্থকারী ফসলও বলা হয়ে থাকে। সর্বপ্রকার রান্নার জন্য মরিচ একটি অপরিহার্য উপাদান। তাই মরিচ দোঁয়াশ ও বেলে দোঁয়াশ মাটিতে খুব ভালো ফলন দেয়। চারা রোপণের 60 দিন পর থেকে মরিচ সংগ্রহ করার আদর্শ সময় এবং জুন মাসে লাগালে আপনি অনেক উপার্জন করতে পারবেন। ঝিঙে চাষ। ঝিঙে শসা পরিবারের অন্তর্গত।
ঝিঙ্গে চাষাবাদ করা খুব সহজ। মাটি বেলে দোআঁশ মাটি ঝিঙ্গে চাষের জন্য খুব উপযোগী। বীজ শোধন করবেন অবশ্যই, এবং ঝিঙ্গে বীজ লাগানোর আগে অবশ্যই ট্রাইকোডার্মা বিরিটির 4 গ্রাম পার কেজি বীজের সাথে মিশিয়ে শোধন করবেন। এবং ঝিঙ্গে জুন মাসে লাগানোর একটি উপযুক্ত সময়। করলা বা উচ্ছে, করলার ঔষধি গুণ থাকায় এর চাহিদা 12 মাসেই থাকে। জুন মাসে চাষ করলে এর ফলন ও উপার্জন বেশি হয়। জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে ভালো হয়। এবং সর্বশেষ হচ্ছে পেঁপে। পেঁপে 15 থেকে 20 দিন চারা বের হয়, 40 থেকে 50 দিন পর তার রোপণের উপযোগী হয়। ভালোভাবে উপযুক্ত যত্ন ও পরিচর্যা করলে পেঁপে চাষে হেক্টর প্রতি 40 থেকে 60 মেট্রিক টন ফলন পাওয়া যায়, যা জুন মাসে যদি আপনি লাগান তো তার ফলন অনেক ভালো পাওয়া যায়। বন্ধুগণ, আমাদের ডিসক্রিপশনে অনেক ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখবেন, আপনাদের কাছে লাগবে। বন্ধুগণ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনার কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।